দুদিন দুরাত জেগে খোলা আকাশের নিচে পথ সারমেয়দের সাথে আধার কার্ডের অপেক্ষায় রাত্রিবাস মানুষের ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাল্লা পোস্ট অফিসের সামনে। করোনা পরিস্থিতিতে রাত জেগে মশার কামড় সহ্য করে প্রাকৃতিক দুর্যোগকে মাথায় করে মানুষ অপেক্ষায় আধার কার্ডের জন্য। কাল্লা পৌরসভা এলাকায় এইসব মানুষ পোস্ট অফিসের সামনে, দোকানের সামনে, নোংরা নিকাশি নালার ধারে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই তারা শুয়ে আছেন। মহিলাদের নেই কোনো নিরাপত্তা। সোমবার সকালে তাদের টোকেন দেওয়া হবে। লাইনে দাঁড়িয়ে থাকা পাঁচজন সেই টোকেন পাবেন, বাকিদের ফিরে যেতে হবে। যদিও পোস্টমাস্টার উৎপল ভট্টাচার্য এই ব্যাপারে কোনো কথা বলতে রাজি নন। শনিবার রাত সুরক্ষার ব্যবস্থা করেছে কোনো, যে খোলা আকাশের নিচে আপনি আছেন, জল বাথরুম কিছু কি করবো, বাড়ি গিয়ে যেতে হচ্ছে, এখানে কি কিছু আছে ব্যবস্থা? না, কিছু ব্যবস্থা নেই। হ্যাঁ, পোস্ট অফিসে এখানে লাইন দিয়েছি দুদিন ধরে। কেন? কেন, ওই নাতিদের আধার কার্ড করবো এই জন্যে। তো দুদিন ধরে কেন? দুদিন ধরে না হলে পাঁচজন করে দিচ্ছে, এবার এক এক দিনে তো দশজন বারজন হয়ে যাচ্ছে, এবার তাহলে লাইনটা পাবো না পাঁচজন হয়ে গেলে। এখানে সেরকম কি ব্যবস্থা আছে? এখানে কিছুই ব্যবস্থা নেই। মশার কামড় ডেরেন সামনে, গরু ছাগল কুকুর এদের সঙ্গে এখন শুয়ে থাকতে হচ্ছে, রাত কাটাচ্ছে। এখন পা হয়ে গেলে আবার তারপরের দিন রাতও কাটাতে হবে। আপনি কবে থেকে লাইন দিয়েছেন? আমিও শনিবার দিন 4টা থেকে লাইন দিয়ে। আজকে নিয়ে কদিন হলো? আজকে দুদিন হলো, কালকে তিন দিন হবে। কালকে পাবেন আধার কার্ড আপনি? হ্যাঁ, কালকে পাবো আধার কার্ড, আশা করি। মানে পাঁচজন হয়েছি, আমরা পাঁচজন আছি। ওই তো ইয়ের জন্য এসেছি। কিসের জন্য? কিসের জন্য? আধার কার্ডের জন্য। কেন এত রাতে? কেন? বাড়ির বইয়ের জন্য। কবে থেকে আছেন? আজ প্রথম এসেছি আমি। আচ্ছা, তো এত রাতে আছেন কেন? রাতে না হলে তো লাইন পাবো না। আধার কার্ড আমার কালকে হবে? ওরা গ্যারান্টি দিতে পারছি না। কতজন করে নিচ্ছে? বলছে তো পাঁচজন করে নিচ্ছে, পুরনো দশজন করে নিচ্ছে। আচ্ছা, যদি কালকে না হয় তাহলে অনলাইন দিতে হবে। এখানে কোনো ব্যবস্থা আছে খাওয়া দাওয়া বা জলের কিছু? না, ব্যবস্থা নেই। মাথার উপরে বৃষ্টি হলে কি করবেন? ওই বাড়ি চলে যাবে, না তো দাঁড়িয়ে রাখতে হবে। একটা মহিলা হয়ে ওই রাস্তায় যে লাইন দিয়েছেন, কি কারণে? ওই যে নাতনিদের আধার কার্ড করার জন্য। তো কদিন ধরে আছেন এখানে? এখানে আজকে দুদিন, শনিবারে কালকে বিকেলে এসেছি 4টার সময়। কালকে শনিবার রাত্রি রয়েছি, সারাদিন আজকে আসছি, আবার আজ রাত্রি হবে, কালকে পাওয়ার আশা আছে আমাদের। মানে শনিবার দিন বিকেল 4টে এসছে? হ্যাঁ, শনিবার রাত এখানে কাটিয়েছে, আবার আজকে রাত? আবার আজকে রাত। আচ্ছা, কালকে হবে শিওর? না, আসি আমরা পাঁচ নম্বরেই আসি, প্রথমেই আসি। আচ্ছা আচ্ছা। মানে দুদিন ধরে কেন দাঁড়িয়ে আছেন? দুদিন ধরে এক একজনারা চার দিন পাঁচ দিন এসে দাঁড়িয়ে আছে। কেন দিচ্ছিল? কেন পাঁচজনের বেশি দিচ্ছে না? এই যে পোস্ট অফিসে কেন আধার কার্ড হবে বাচ্চা, আমার বাচ্চা দুদিন ধরে লাইন দিয়ে আছেন? কেন দুদিন ধরে রয়েছে? দুদিন ধরে কেন? ওই দুদিন ধরে না হলে লাইন পাবো না, এই হলো ব্যাপার। কতজন করে নিচ্ছে? ওই পাঁচজন করে নিচ্ছে। আচ্ছা, তার জন্য লাইন দিয়ে আছেন দুদিন ধরে? এখানে কি জল বা? না, কোনো ব্যবস্থা নেই জল। এখানে আপনাদের সঙ্গে মহিলারা লাইন দিয়েছে? হ্যাঁ, মহিলারা। বাথরুমের কোনো ব্যবস্থা আছে? না। এবং কোনো সিকিউরিটি? কিচ্ছু নেই। মহিলাদের কোনো সুরক্ষা? না, কিচ্ছু নেই। এখানে কি রাত কি করছেন এত রাত পর্যন্ত? আধার কার্ডের জন্য লাইন। কেন? এই প্রয়োজন, কি করবো বলেন, ছেলে মেয়ে যেন আলে খুব দরকার। কবে থেকে লাইন দিয়েছেন? দুদিন ধরে না আছি, দু রাত কাটছে আজকে। কার আধার কার্ডের জন্য এসেছেন? এটা মেয়েদের।
তো আধার কার্ডের জন্য দুদিন ধরে লাইন দিয়ে আছেন কেন? কি করব বলেন, উপায় নেই। কেন? খুব প্রয়োজন, কিছু তো করার নেই। আপনি কোনখানে লাইন দিয়েছেন? আমি আছি 10 নম্বরে এখানে। না আপনি মানে কোথায় এখন কোথায় লাইন দিয়েছেন? এখন কালনা থেকে রিতা ভট্টাচার্য রিপোর্ট, আনন্দ বার্তা।